আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি পারফেক্ট জিলাপি তৈরির রেসিপি রমজান উপলক্ষে আশা করছি এই রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে এবং সহজও লাগবে কোনো ধরনের কেমিক্যাল ছাড়া আজকে আমি এই জিলাপিটি তৈরি করে দেখাবো এবং মুচমুচা থাকবে তিন থেকে চার দিন যাবৎ প্রথমে আমি শিরাটি তৈরি করে নিব এজন্য আমি একটি প্যানে দিয়ে দিচ্ছি দুই কাপ চিনি এবং এর সাথে আমি পানি দিয়ে দেবো ওয়ান কাপ এবং ওয়ান ফোর্থ কাপ এবার চুলাটাকে আমি হাই হিটে বাড়িয়ে দিয়ে জাস্ট চিনিটাকে একটু নেড়ে মিশিয়ে নেব শিরাটা যখন ফার্স্ট বলক চলে আসবে আমি দুই থেকে তিন মিনিট জাল করে নেব এর চেয়ে বেশি জাল করব না এর মধ্যে আমার শিরাটা একদম রেডি হয়ে যাবে আমি একটি মাঝারি সাইজের লেবুর অর্ধেকটা চিপের রসটা দিয়ে দিলাম এতে করে শিরাটা ক্রিস্টালাইজড হবে না আপনারা অনেকেই জানেন না কিভাবে জিলাপির শিরা তৈরি করতে হয় জিলাপির শিরা কখনই একতারের বা দুতারের তৈরি করতে হয় না জাস্ট একটু আঠালো করে নিতে হয় শিরাটার যখন ফার্স্ট বলক চলে আসবে তখন আপনারা তিন থেকে চার মিনিট জাল করবেন দেড়শিট এর চেয়ে বেশি জাল করার কোনো দরকার নেই আপনারা যদি আমার শিরাটা ফলো করে শিরা বানান তাহলে আপনাদের আর কোনো টেনশন করতে হবে না শিরা ঘন হবে নাকি পাতলা হবে আমি ওয়ান ফোর্থ টি স্পুন অরেঞ্জ ফুড কালার দিয়েছি সুন্দর একটা কালারের জন্য আপনারা চাইলে কালারটা দিতেও পারেন আবার নাও দিতে পারেন কোনো সমস্যা নেই অ্যাভয়েড করতে পারেন চুলাটা অফ করে দিয়ে তারপর কালারটা মিশিয়ে নিতে হবে আমি চুলাটাকে অফ করে দিয়েছি তারপর কালারটা অ্যাড করে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি তাহলে শিরাটা রেডি এখন আমাদের জিলাপির ব্যাটার তৈরি করার পালা আমি একটি বলে নিয়ে নিচ্ছি আধা টি স্পুন এবং আর ওয়ান ফোর্থ টি স্পুন ইস্ট এর সাথে দিয়ে দিচ্ছি আমি এক কাপ ময়দা আর দিয়ে দিব আমি দুই টেবিল চামচ বেসন ব্যাটাটা তৈরি করার জন্য এখানে আমি হালকা কুসুম গরম পানি নিয়েছি এক কাপ আমি যেই কাপ দিয়ে ময়দাটা মেপে নিয়েছি সেই কাপ দিয়ে আমি এক কাপ পানি নিয়েছি এক কাপ পানি থেকে আমি তিন টেবিল চামচ কম পানি এখানে একবারে ইউজ করেছি আর তিন টেবিল চামচ পরিমাণ পানি কাপে রয়ে গেছে ব্যাটারটা তৈরি করতে আপনাদেরকে এখানে আমি একটা ইম্পর্ট্যান্ট কথা বলে দিচ্ছি আপনারা সব সময় খেয়াল রাখবেন ইস্টের ব্যাটার তৈরি করতে গিয়ে আপনারা কখনোই বারবার পানি ইউজ করতে যাবেন না তাহলে কিন্তু ব্যাটারটা আপনাদের পারফেক্ট হবে না অনেক বেশি স্টিকি হয়ে যাবে এবং ব্যাটারটা কখনোই পারফেক্টভাবে তৈরি করতে পারবেন না আর ব্যাটার যদি পারফেক্ট না হয় তাহলে আপনাদের জিলাপিও পারফেক্ট হবে না দেখতে পাচ্ছেন আমার ব্যাটারটা কতটা সুন্দর এবং পারফেক্ট হয়েছে কারণ আমি একবারই পানিটা ইউজ করেছি সেজন্য এ পর্যায়ে এসে দেখতে পাচ্ছেন আমার ব্যাটারটা কিন্তু একটু ঘন মনে হচ্ছে তাই এখানে আমি আরও এক টেবিল চামচ পরিমাণ পানি ইউজ করলাম পানিটা ইউজ করে এখন আমি আবারও ভালোভাবে ফেটিয়ে নেব এই পর্যায়ে এসে আপনারা পানি ইউজ করতে পারবেন কিন্তু প্রথম অবস্থায় ব্যাটারটা তৈরি করতে অল্প অল্প পানি ইউজ করতে পারবেন না আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আপনারা এই ব্যাটারটাকে কমপক্ষে সাত আট মিনিট ধরে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে আমার মতো দেখতে পাচ্ছেন আমি কিভাবে ফেটাচ্ছি অনেকে মনে করেন স্টের জিলাপি শিরায় দেওয়ার পর একদম নেতিয়ে যায় আসলে যারা পারেন না তাদেরটা নিতেই যাবে আর আপনারা পারেন না বিদায় আসলে বাজে কমেন্ট করতে আসেন রান্নার অনেক কৌশল আছে সব জানার অনেক কৌশল আছে জানতে হবে শিখতে হবে বুঝতে হবে তারপর আপনাদের জিলাপি পারফেক্ট হবে আজকে যারা আমার জিলাপি ফলো করে বানাবেন আশা করছি আপনাদের জিলাপি একদম মুচমুছ পারফেক্ট হবে আর এই জিলাপি দুই থেকে তিন দিন ধরে একদম মুচমুচাই থাকবে আর মুচমুচা থাকাটা একদমই ডিপেন্ড করে আপনার ভাজার ওপর আমি একটা চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম আপনারা যে কোনো রান্নার তেল এখানে ইউজ করতে পারবেন তেলটা দিয়ে আমি আবারও ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি ব্যাটারটা আমার ফেটিয়ে নেওয়া হয়ে গেছে আর দেখুন ফেটানোর পর এইভাবে ছোট ছোট বাবল ওপরের দিকে ভেসে উঠছে এখন আমি একটা প্লাস্টিক র্যাপ দিয়ে ঢেকে রাখবো যতক্ষণ না পর্যন্ত ব্যাটারটা একদম অ্যাক্টিভ না হবে ব্যাটারটা তাড়াতাড়ি অ্যাক্টিভ হওয়ার জন্য আমি যে কোনো একটা গরম স্থানে রেখে দিব আমার ব্যাটারটা অ্যাক্টিভ হতে সময় লেগেছে এক ঘন্টা দেখুন এক ঘন্টার ভিতরে আমার ব্যাটারের কনসিস্টেন্সিটা এরকম হয়েছে দেখতে পাচ্ছেন এখন আমি আবারও ভালোভাবে ফেটিয়ে নেব প্রায় তিন থেকে চার মিনিট মতো আমি কিভাবে ব্যাটারটা ফেটিয়ে নিচ্ছি আপনারা একটু খেয়াল করুন আপনারা ট্রাই করবেন আমার মতো এইভাবে ফেটিয়ে নিতে দেখতে পাচ্ছেন আমি কিভাবে ফেটিয়ে নিচ্ছি দেখুন আর আমার এই পারফেক্ট ব্যাটারটা তৈরি করতে পানি লেগেছে এক কাপের থেকে দুই টেবিল চামচ পরিমাণ কম এখন আমাদের জিলাপি বানানোর পালা আমি প্রথমে এক বেজ জিলাপি ভেজে নিয়েছি অ্যাক্সিডেন্টলি আমি ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম তাই এখন আমি সেকেন্ড বেচ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি জিলাপি বানানোর জন্য ব্যাটারটা আপনারা পাইপিং ব্যাগে অথবা সসের বোতলে যেটা দিয়েই বানান না কেন ব্যাটারটা বরে আপনারা কমপক্ষে দশ মিনিট রেস্টে রেখে দিবেন তারপর জিলাপি বানানো শুরু করতে হবে আমি ব্যাটারটাকে দশ মিনিটে বরে রেস্টে রেখে দিয়েছি তারপর জিলাপি বানানো শুরু করছি আর দেখুন জিলাপিটা দেওয়ার সাথে সাথে খুব সুন্দরভাবে ফুলে তেলের ওপর ভেসে উঠছে জিলাপি প্যানে দেওয়ার আগে অবশ্যই তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে তারপর জিলাপি ছাড়তে হবে না হয় কিন্তু নিচ থেকে জিলাপিটা চ্যাপটা হয়ে থাকবে সুন্দরভাবে গোল হয়ে ফুলবে না একপাশ একটু শক্ত হয়ে আসলে উলটিয়ে দিতে হবে আর এই পর্যায়ে এসে চুলার আঁচটাকে কমিয়ে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে একটু সময় নিয়ে ভাজতে হবে জিলাপিগুলো একটু সময় নিয়ে মুচমুচে করে ভেজে নিলে আপনার তিন চার দিন যাবৎ জিলাপিগুলো একদম মুচমুচেই থাকে দেখুন আমি ব্রাউন কালার করে জিলাপিগুলো ভেজে নিয়েছি এখন আমি তেল থেকে উঠিয়ে তেলটাকে ঝরিয়ে নিয়ে আমি সরাসরি হালকা কুসুম গরম শিরায় দিয়ে দিচ্ছি আর দিয়ে এইভাবে একটু চেপে ধরে রাখবেন তারপর দেখবেন সাথে সাথে একদম রসটা ক্ষীর টৈটুম্পুর হয়ে যাবে দেখুন কতটা পারফেক্ট হয়েছে রস খেয়ে এখন আমি একে একে একটা একটা করে জিলাপি তেল থেকে ঝরিয়ে নিয়ে আমি সাথে সাথে শিরায় দিয়ে দিব আর শিরাটা যদি ঠান্ডা হয়ে যায় অবশ্যই কিন্তু শিরাটাকে হালকা কুসুম গরম করে নিতে হবে ঠান্ডা শিরায় জিলাপি দিলে কিন্তু ভিতরে রসটা ঢুকতে পারবে না আর দেখুন একদম রসে টইটুম্বুর হয়ে আছে এই তো আমার রেডি হয়ে গেল একদম রসে বড়া টইটুম্বুর মুচমুচে জিলাপি আপনারাও এইভাবে ট্রাই করবেন আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এখন আপনাদেরকে আমি একটা জিলাপি ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা মুচমুচা হয়েছে আর কতটা রসালো হয়েছে আর দেখতে কতটা পারফেক্ট হয়েছে এইভাবে ইস্ট দিয়ে আপনারা পারফেক্ট জিলাপি তৈরি করে নিতে পারেন তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আপনারা সবাই আমার চ্যানেলের পাশে থাকবেন আল্লাহ হাফেজ